রবিবার গভীর রাত থেকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে বাংলাদেশের মংলার কাছে আছড়ে পড়ে। ল্যান্ডফলের পরে ঝড়টি রেমাল নামে অভিহিত হয়। এর প্রভাব পড়ে ত্রিপুরা রাজ্য। রবিবার মাঝরাত থেকে রাজ্যের বিভিন্ন স্থানে থেমে থেমে দমকা হওয়ার সাথে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। সোমবার সারাদিন ছিল রাজ্যের আকাশের মুখ ভার, সেই সাথে চলে থেমে থেমে বৃষ্টিপাত। সন্ধ্যা রাত 8টা থেকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝড়ও হওয়া। রাত 4টে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এক নাগাড়ে ঝড়ও হওয়ার সাথে বৃষ্টিপাত হয়। এর ফলে হাওড়া নদীর জলস্তর বাড়তে থাকে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত প্রাপ্ত সংবাদে জানা গেছে, হাওড়া নদীর জল বিপদসীমা থেকে 39 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে চলছে। জানা গেছে হাওড়া নদীর বিপদসীমা 10.7 মিটার। মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত হাওড়া নদীর জলস্তর ছিল 11.01 মিটার। দুপুর 1টায় হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 11.09 মিটার। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নদীর জলস্তর কিছুটা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে বিভিন্ন মহল। উল্লেখ্য, রেমালের দাপটের রাজ্যে সোমবার সকাল 8:30 থেকে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যানের অনুসারে গত 24 ঘন্টায় পশ্চিম জেলায় বৃষ্টিপাত হয়েছে 229 মিলিমিটার, খোয়াই জেলায় বৃষ্টিপাত হয়েছে 199 মিলিমিটার, ঊনকোটি জেলায় বৃষ্টিপাত হয়েছে 252.4 মিলিমিটার, ধলাই জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 248.3 মিলিমিটার, গোমতি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ 158.2 মিলিমিটার, দক্ষিণ জেলায় 168 মিলিমিটার, উত্তর জেলায় 242 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের দাপট বর্তমানে রাজ্যে আর পরিলক্ষিত হচ্ছে না। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় মেঘালয় ও দক্ষিণ আসাম সংলগ্ন এলাকায় পরিলক্ষিত হয়। আবহাওয়া দপ্তরের সূত্রে অনুসারে মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় পূর্ব আসামের দিকে এগিয়ে গিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।